সম্পত্তি বারত দেন দুধরে ফুল হত দে তলা বই যাইব আসর বাজার মাঝে কিছু হই না পারিবি সাইরল বিড়া তেলি হত দে হারাম ব্যবসা করি বুয়া বাইর দে গরের গোটা বাইর দে আসর ময়দান মাঝে ফাঁসক পিয়া বুঝি নিজে নমাজ আসর ময়দান মাঝে রমজান শিলিব ধোয়াচ্ছে রাখি নিজে তাক দিলি যে রোজা মাংসরে দিলি যে মসুন মাদর সাস্তানা কুরবানি গুজি নিজে দুই গড়া তোর টিয়া হবে কোন আসর ময়দান মাঝে উইতারে দিয়ে ফেলাইব যার হক তুই খাই ফেলাই এ আসর ময়দান দেশীয় ভাবে কিছু না পাইব দুধর কাজা লর নবাবি মুসলমান হুয়া নিজের গুণাগীন বাদে একটা সব লগ্নবাদ তোর সব কোন বেশি রুইটা রেডি ফেলাই গো যার হক লইরে তুই দুনিয়ে মাঝে মাড়ি বন্ধিলি তুই লাভ দিয়ে না গুণাদি দিয়ে যাবে এক এ হিসাবে হারাম তুই মাটি তা করিব না না করিব আমরা বেকুনে চেষ্টা করিবা না ইনশাল্লাহ সীমা তেলা তো বাঁচিবার চেষ্টা করিবা না ইহা হল যে দুই নম্বর ইসাল আমার আরাং তিন নম্বর মাঝে ইসাল আমার আরাং হল যে মুসলমান তো দুনিয়ার মাঝে বাপ মা তান নাকি নতা বাপ মার মা বাপ কো দিবে কি জিনিস হবা আল্লাহ এ সাইতে বলি আর আরে মা বাপ সারা এনে মৃত্যু সিরা সিরা বানানো বাচ্চা জনজন ঘর আসবে মেরির ঘরা বানাবে তোরা দেখ আমি মেরির আরি এন দিল্লা মানুষের সিরা সিরা যারদারে তারদারে সিরা সিরা বানানো বাচ্চা জলা মেরি যদি আল্লাহ ইয়ে কিন্তু আর আগে আল্লাহ ইয়ে মেরিত্যু জারগা তারে নবানাই বাবুর ফিরত তু মার ফেরত বাবুর ফিরত তু ঘরে যাবে মার ফেরত কিন্তু ফাঁক করাই ওরা আনের দার মাওয়ারে হদিন তো জিয়াদের চাই অনেক মাঝে মাঝে মাসিক কথা বলে বেশি দিচ্ছি মাসিক কদিন ও মারে মাসিক দিন গজিয়া দিন আর মা বই নেওয়ার গুণা মাপ করাই করলো আল্লাহ তালা তারা মাসিক একখান দিয়ে দিয়া হলে একবার একবার মাসি কদি মাইয়া ভুয়ান যে দেখিন ফা অনরা যদি কথা হই বেচা মাইয়া ভুয়ান জোরে গরম মাঝে বৈরাগ ভাত খাবাইচা ফানিল্লা ভাই কর গেছে নদীটা যে হস্তগীন মাইয়া ভুয়ান যে বুক গড়ের মাসি কর দেড়ে এ মাইয়া ভুয়া জাতি অলর এন্ডিল্লা ফেরোর ভিতরে ফেটি না মাঝে কম জিনিস আছে না খসারা আছে হোক মাসিকর রক্ত বাচ্চা ফেরত হলে আর ননি হলে যেন না মার তো ভাই না যেন না ই নাবি ভাইয়ের ফুয়ার গাছ দেখো যার গনে নজার বই তুলে ফসা রক্ত মাসিকর রক্ত লই না আর শরীর তুই আর মার ফেরত ই গম পানি না খারাপ পানি খারাপ জিনিস হয়ে তৈয়ার করে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আর মারে বাচ্চা ফেরত না ধর খানা বাসে সাত মাস পান খানা বাসে না বাসে খানা বাসে দে কেন বাসে দে ওইসা দে রিয়া খাইতো হইয়া না কেন খাইনে পারে হরানো মাগে খাইনে পারে মু মারি যাবই আমার বউ ডিম খাই না কো ডিম মারে খলা দি দিলিও সিনসা বাস লাগে বুনিও রে দিলিও আর এনে কাজাই যাই রে দিলিও কদে বেড়াল কিনটা বাস মারে মজি কেন করি দুয়া বাস খাবি দিয়া আল্লাহ তো কুল্লহুমা উফিয়াও আল্লাহ তনহারহুমা ওয়া কুল্লহুমা কওলান করিমা বাবা তোমে দুনিয়ার মাঝে বাপ গাহাই বললা মা গাহাই বললা কি ওরা খাইয়ে নেন বাবা তোমার তো বাবা আছে না বাবা তোমার তো মা আছে না ও মা ও বাবা এ গরিব গাহাই বললা খাইয়ে নেন এখনো জাগাত ইয়া তুই মূর্তি যাবো জোরে রে তো নতুন হাত পাইয়া দেড় ভাইয়া সাইটা ফুরাই যাব কম কম দিচ্ছে না বেচারা খাই না তো রাতি কে বিল্ডিং খাই বা আছে যদি রাতি কে রাতি আগা আলামে ডাক্তার হস্তা কোন তুই দিবি না যে মা বিল আলা দিব কেলা সাহাক কেন আধা কাপ আধা কাপ ধরে দিলে উজুর দশ জব হইল ঠান্ডাই হইল যে কবি সাহাক কেন বল হতো রাতি এত বেশি দিলে উজুরে দিন হজম করি ফাইলে না আর এক দরবরে বেচারা বলা যদি খাইয়ে হইলেন সাহে কেন আর মা না সাহা না হাতি বা খেন বেকু মানুষ এখন গরিব বলে ডরে বেচারা খাইয়ে হইলেন উদ্দেশ্য কি হয়ে গেল আলসি গালি লাগে তো
या তুই বল না সিনাজুয়ান না মা বাবা লান ওয়ান দিয়ান মা বাবা বললে ফেরেশানে বনে নাকি নয় গো মা বাবার মন মাঝে আগাতাই রে ফেরেশান দে এ ধরনের কোন কাজ কোন কথা মুখত তো হাত তো টেঙ্গো তো বাইর অন্যান শরীয়ত মাঝে হারাম এই দিল্লা গুনা গরত তো কোন দিনে ডাকল নাকি নাই হযরত একখান ঘটনা কইলাম না বাচ্চা মিচ্ছা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আছেন স্ত্রী স্ত্রী তো যদি দুধ খাইয়ে দুধ খাইয়ে তো দুধ ফোকানো হোক দুধের শুয়ে দিয়ে টানি চাইয়ে গাল লাগা দিয়ে শুয়ে এবার সত্তান দুনিয়ার মুসলমান বেকুনরে দিলেও কোনো খাইম না রাখ জনাবে মোহাম্মদ রসুল্লাহ লে এক বালুইশত গা বাজাইরে স্ত্রী বনে হই বউ বনে হই এবার সত্তান দুনিয়ার মাইয়া বোন মরত্তান বেকুনরে দিলে খাইম না কোনো কইলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালামাত দুধ শুয়ে বলে দুনিয়ায় ভাই